নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি উড়িষ্যা থেকে সুব্রত বলছি। বর্তমানে আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি। আমি 10 দিন আগে একটি নতুন iPhone 13 এবং গতকাল একটি অ্যাপেলের হাত ঘড়ি পেয়েছি। আমাদের ক্লাবে আমরা 6-7 জন একসাথে সিঙ্গাড়া খেতে খেতে গল্প করছিলাম। সন্ধ্যা 8টায় বাড়ি ফিরে আসার 10 মিনিট পর খেয়াল করি যে আমি আমার মোবাইলটি ক্লাবে ফেলে এসেছি। ফিরে গিয়ে দেখি ফোনটা সেখানে নেই এবং রিং করে বুঝতে পারি ফোনটি বন্ধ আছে। আমরা আবাসনের সভাপতি ও অন্যান্যদের সাথে সিসিটিভির ফুটেজও পরীক্ষা করি। প্রায় 2 ঘন্টা চলে গেলেও কোনো রকম সুরাহা হলো না, এমনকি ওই সময়ের সিসিটিভি রেকর্ডিংটিও পাওয়া যাচ্ছিল না। ফোনটি ফিরে পাবার জন্য তখন আমি শ্রী কল্কির কাছে প্রার্থনা করতে থাকি। আমি আমার অন্তর থেকে খুব শান্ত এক উত্তর পেলাম, চিন্তা করো না, তুমি এটি ফেরত পাবে। এর 2-3 মিনিটের মধ্যে হঠাৎই আমি অন্তর থেকে নির্দেশ পেলাম যে আইপ্যাডের মাধ্যমে ফোনটির লোকেশন ট্র্যাক করতে হবে। বাড়ি ফিরে ওই পদ্ধতিতে জানতে পারি যে আমাদের আবাসনের পাশের রাস্তাতেই ফোনটির লোকেশন দেখাচ্ছে। আমরা সকলে সেখানে গিয়ে পৌঁছতেই আমার অ্যাপেল হাতঘড়ির সাথে আমার ফোনের সংযোগ স্থাপিত হয়ে যায়। হাত ঘড়ির নির্দেশিত জায়গায় গিয়ে ওই ফোনটি খুঁজে পাই। একটি গাছের কোটরে আমরা ফোনটি খুঁজে পাই এবং নিকটস্থ সিসিটিভির মাধ্যমে জানতে পারি ওই সুরক্ষাকর্মীটি যে গত 2 ঘন্টা ধরে আমাদের ভুল পথে পরিচালিত করছিল সেই ফোনটিকে ওই স্থানে লুকিয়ে রেখেছিল। পুলিশ এসে তার ঘর তল্লাশি করে 2 কেজি বেআইনি ঔষধ সহ আরও অন্যান্য জিনিসপত্র আটক করে। তাঁর অসীম আশীর্বাদের মাধ্যমে আমার মূল্যবান সামগ্রী ফেরত পাইয়ে দেবার জন্য শ্রী কল্কিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।